রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, মেহর মেয়রের আশ্বাসের পরও সহপাঠীদের দিনভর বিক্ষোভ, ডাকসু ভিপির একাত্মতা। রাঙ্গামাটি হত্যাকাণ্ডে থমথমে পাহাড়, সন্দেহের তালিকায় দুই গ্রুপ, তদন্তে কমিটি গঠন, অভিযানে যৌথ বাহিনী। নিজের অসুস্থতার কথা দলের মহাসচিবকে জানালেন খালেদা জিয়া, নাইকো মামলার নথি চেয়ে করা আবেদন খারিজ। চলতি অর্থ বছর শেষে রেকর্ড জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস, মাথাপিছু আয় বেড়ে হবে $1,909। ক্রাইস্টচার্চে হামলাকারীর নাম না নেওয়ার শপথ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর, তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন সংবাদকর্মীরা। স্বাগত সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমরা দুজন, আমি তাসমিয়া নাজিবা এবং আমি সজল দাস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর প্রগতি সরণি সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী। সকাল 7:30টার দিকে সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান আবরার আহমেদ চৌধুরী। দিনভর ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি সহ 8 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল 8টা থেকে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা। তাদের আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। বিস্তারিত প্রতিবেদনে, রক্তের দাগ শুকায়নি, পিচ ঢালা কালো পথের সাদা জেব্রা ক্রসিং এ সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত আবরার চৌধুরীর রক্ত। বিক্ষুব্ধ সহপাঠী সহযোদ্ধারা সেই রক্ত ঘিরে ন্যায় বিচারের স্লোগানে মুখর। সড়কে আর কত রক্ত ঝরবে, কত আবরার অকালে মরবে, এসব প্রশ্নের উত্তর জানতে চান বিইউপির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা চাই আশ্বাস না, আমরা বাস্তবায়ন চাই, আমরা কোনো আন্দোলন না, আমরা এখানে আমাদের নিজের দাবি জানতে এসেছি। এত বড় সড়ক আন্দোলনের পরে কেন এরকম একটা ব্যাপার হলো? ছাত্র বিক্ষোভের খোঁজ নিতে ঘটনাস্থলে আসেন উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা করে দাবিগুলোর সাথে একাত্মতা জানান। আজকে যে দাবিগুলো দিয়েছে ছাত্ররা, এটি অত্যন্ত যৌক্তিক দাবি। বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসব। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। আমি এখনই মেয়রের আশ্বাসে বিশ্বাস রাখেননি শিক্ষার্থীরা। মিছিলের স্লোগানে তারা আবরার হত্যার প্রতিবাদ জানান, 8 দফা দাবি দেন কর্তৃপক্ষ বরাবর। সুপ্রভাত পরিবহনের আটককৃত চালককে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে দেশের বিদ্যমান আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। শুধু প্ল্যানিং এই না থাকে, উই ওয়ান্ট ইমপ্লিমেন্টেশন, বিকজ এটা আমাদের লাইফ, মানুষের বেঁচে থাকা একটা গণতান্ত্রিক দেশে মৌলিক অধিকার। বিকেলে ঘটনাস্থলে আসেন ডাকসুর নবনির্বাচিত ভিপি, একাত্মতা ঘোষণা করেন শিক্ষার্থীদের আন্দোলনের সাথে। আজকে আমার কোন ভাই বোনের উপরে যদি বিন্দুমাত্র আঘাত হানা হয়, আগামী কালকে থেকে বাংলার ছাত্র সমাজ তার দাঁত ভাঙা জবাব দেবে। শিক্ষার্থীদের যে দাবি, তার প্রত্যেকটি দাবি যৌক্তিক, অনতি বিলম্বে তাদের এই দাবি মেনে নিতে হবে। সন্ধ্যা পর্যন্ত আন্দোলন চালিয়ে যান বিইউপির শিক্ষার্থীরা, তারপর আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসে। আমরা এখানে আজকের মতো সন্ধ্যার পরে অবস্থান করছি না, কালকে থেকে শুরু হবে এবং চলতে থাকবে আন্দোলন যতদিন পর্যন্ত হবে না, যতদিন পর্যন্ত হবে না এটা চলতে থাকবে। সর্বোচ্চ শাস্তি বলতে ফাঁসি বুঝিয়েছি এবং এই ফাঁসি আমরা চাই। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। আশিকুর রহমান শ্রাবণ, News 24, ঢাকা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে, এনে নিহতের সংখ্যা দাঁড়ালো 8 জনে। এদিকে গতকালের হামলার পর আজ ভোরে রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশকান্তি তঞ্চঙ্গা। সন্ত্রাসী হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পাহাড়ি এলাকায়। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ।
রাঙামাটির বাঘাইছড়িতে হামলার ঘটনার পর এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার হামিদুল হক। তিনি এই ঘটনার জন্য পাহাড়ি সংগঠন জেএসএস সন্তুলার্মা গ্রুপ ও ইউপিডিএ প্রসিদ গ্রুপকে দায়ী করেছেন। কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও জানান তিনি। তাদের এই কর্মকাণ্ড ভবিষ্যতে কোনোভাবেই পরিচালনা করতে দেওয়া হবে না এবং আমি সাধারণ পাহাড়ের জনগণ, সেটা বাঙালি হোক বা উপজাতীয় ভাইরা হোক, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে আসবে এবং এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের যে ফাইট, যেটা যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন যেটা, সেগুলি আমরা চালিয়ে যাব। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির রিজিয়ন কমান্ডার। আমাদের কাছে অলরেডি আমরা অবহিত আছি এবং সমুচিত কিভাবে জবাব দিতে হয়, দাঁত ভাঙা জবাব দিতে হয়, সেই বিষয়ে আমরা অবস্থান গ্রহণ করব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ বলেন, দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথাও বলেন তিনি। আমরা একের পর এক পেট্রোলিং করতেছি, যৌথ অভিযান যেটা চলতেছে সেটা আগের চেয়ে আরও জোরদার হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সব মিলে আমরা যৌথভাবে পেট্রোলিং করতেছি। সোমবার উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হন 8 জন। ওই সময় গাড়িতে থাকা 2 জন ঘটনার বর্ণনা দিলেন এভাবেই। আমাদের এখানে তারা যখন ব্রাশ ফায়ার শুরু করে, কিন্তু ভাগ্যর ভালোর কারণে আমাদের গাড়িতে তেমন ইয়া পড়ে নাই, কিন্তু একজন পুলিশ ভাই আহত হয়েছেন। অতর্কিত হামলা বলে ব্রাশ ফায়ার, গুলি, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, গুলি শব্দ শোনা যাচ্ছে। এদিকে ওই ঘটনায় আহতদের চট্টগ্রাম হাসপাতালে দেখতে গিয়ে তাদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন সিসি কেএম নুরুল হুদা। তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো, আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে আছি, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবো। এদিকে গতকালের ভয়াবহ হামলার পর আজ ভোরে রাঙামাটির বিলাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি। খালেদা জিয়া নিজেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে জানিয়েছেন তিনি খুবই অসুস্থ। মঙ্গলবার বিশেষ আদালতের এজলাস থেকে বেরিয়ে এমনটাই জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে নাইকো মামলার নথি চেয়ে বিএনপি নেত্রীর করা আবেদন সরাসরি খারিজ করে দেয় আদালত। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামীকাল 1 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়াকে উপস্থিত করা হয় মঙ্গলবার বেলা 12:30 পর। এতে নাইকো দুর্নীতি মামলার বিচার চলছে। বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে শুরুতেই মামলার নথিপত্র প্রদান এবং অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য 2টি আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। নথিপত্র প্রদানের আবেদনটি সরাসরি খারিজ করে দেন আদালত। বিচারক বলেন, যেসব নথিপত্র আসামির অপরাধ প্রমাণে প্রয়োজন হবে সেগুলো আসামি পক্ষের হাতে দেয়া যাবে না। আদালতের কার্যক্রম শেষে এসব জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মুহূর্তে যে সমস্ত কাগজপত্রগুলি আমরা ব্যবহার করব সেগুলোই তিনি পাবেন, সেই কাগজগুলি তাকে দেওয়া হয়েছে। আর যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পরবর্তীতে বিচারের কাজে ব্যবহার করবে সেগুলো তো এখন এই মুহূর্তে দিবে না। তবে এই যুক্তি খণ্ডন করতে না পারলেও আসামি পক্ষের আইনজীবী জানান, খালেদা জিয়া অসুস্থ, তার ইচ্ছার বিরুদ্ধেই এজলাসে হাজির করা হয়েছে। গতকাল ডাক্তার বলেছে যে কথা আমি বললাম, যে শি ইজ নট ফিজিক্যালি ফিট টু প্রোডিউস ইন দি কোর্ট, চিকিৎসা না দিয়ে বরং জোরপূর্বক বিচারের সামনে তাকে হাজির করা হচ্ছে দিনের পর দিন। আদালতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, আদালতে হুইল চেয়ারে বসতেও কষ্ট হচ্ছিল খালেদা জিয়ার। উনি বলেছেন যে অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসা হচ্ছে, যেটা করতে পারে মেডিকেল বোর্ডের মধ্যে যারা কনসার্ন ডাক্তারকে পাঠাতে পারে এবং সেখানে তারা যে রক্ত পরীক্ষা করার যে ব্যাপারটা আছে সেটাও তারা পরীক্ষা করতে পারে, কিন্তু তারা সেটা করছে না। মামলার পরবর্তী শুনানি হবে 1 এপ্রিল। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
কুমিল্লার 14 গ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। আগামী 25 মার্চ এই বিষয়ে চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানান তিনি। গেল 6 মার্চ এই মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। 20-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে 2015 সালের 3 ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের 8 যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হন 20 জন। এই ঘটনায় কুমিল্লার 14 গ্রাম থানায় হত্যা মামলা করা হয়। পরে এই মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়। আগামীকাল সকাল 10টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হবে। তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল জানিয়ে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভি। ডাক্তার ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথেরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার স্বামীর উপস্থিতিতে এই সার্জারি হবে। সম্পাদক জনাব উবাইদুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করুন। চলতি অর্থ বছর শেষে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি প্রথমবারের মতো 8% ঘর ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে এবার দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে $1,909 পৌঁছাবে বলে আশা করছে সরকার। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান। শাহালি জয়ের রিপোর্ট। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন অর্জন করতে যাচ্ছে নতুন লক্ষ্যমাত্রা। অর্থ বছরের শেষে মোট জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে 8.13%, সেই সঙ্গে বাড়বে মানুষের মাথাপিছু আয়। $108 বেড়ে মাথাপিছু আয় হবে $1,909। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এবছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%, যেটা গত বছর ছিল 7.86%। আমরা আশা করব আগামী 3 বছরের ভিতরে, এই বছরের পরে যেটা আসছে 20 সালের পরে, পরবর্তী 4 বছরের ভিতরে আমাদের প্রত্যাশা হচ্ছে ডাবল ডিজিটে পৌঁছানো, 10 ভাগে পৌঁছানো ইনশাআল্লাহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের আকার দাঁড়াবে 25,36,177 কোটি টাকায়। কি কারণে বাড়ছে জিডিপি তাও ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী। আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে, যে মূল খাতগুলো সবগুলো খাতে আমাদের বেড়েছে, সেই জন্যে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে এডিপি থেকে 8,000 কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার প্রস্তাব করা হয়েছে 1,65,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবির প্রেক্ষিতে মূল এডিপি থেকে এই অর্থ কমানো হচ্ছে। শাহ আলী জয়, News24, ঢাকা। ক্রাইস্টচার্চের নারকীয় হামলার ঘটনায় হামলাকারীর নাম কোনোভাবে উচ্চারণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। নাগরিকদের তিনি প্রতিশ্রুতি দেন হত্যাকারী দেশের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হবে। এদিকে হামলার 3 দিন পর কাজে ফিরতে শুরু করেছে স্থানীয় মানুষ। অন্যদিকে হামলায় নিহতদের মরদেহ পেতে প্রহর গুনছেন স্বজনরা। সাদিয়া সিনথিয়া, ডেস্ক রিপোর্ট। নিউজিল্যান্ডের পার্লামেন্টে মঙ্গলবার শান্তির বার্তা হিসেবে সালাম দিয়ে বক্তব্য শুরু করেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। এ সময় শুক্রবারের নৃশংস হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, হামলাকারী ব্রেন্টন টারেন্টের নাম কখনোই মুখে আনবেন না তিনি। সেই সাথে মুসলিম জাতিগোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
হামলাকারী নিঃসন্দেহে একজন চরমপন্থী, একজন অপরাধী। হামলাকারীর কুখ্যাতির জন্য আমি তার নাম উচ্চারণ করতে চাই না। মুসলিম সম্প্রদায়ের লোকজন নামাজ পড়তে জড়ো হওয়ার সময় হত্যাকাণ্ডে শিকার হয়েছেন। হত্যাকারীর সঠিক বিচার করা হবে। এদিকে নারকীয় হামলার পর কাজে ফিরতে শুরু করেছে ক্রাইস্টচার্চ শহরের মানুষ, তবে চারিদিকে এখনও বিরাজ করছে থমথমে পরিবেশ। হামলায় নিহতদের অনেকেই এখনও হাসপাতালে দিন পার করছে। হতাশাজনক পরিস্থিতিতে সবকিছু ছাপিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। পরিস্থিতি এখনও সামাল দিয়ে ওঠার মতো না, তবে আমাদেরকে শক্ত হতে হবে। মসজিদে হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন করার প্রহর গুনছেন তাদের স্বজনরা। প্রিয়জনের মরদেহ হাতে পেলেই শুরু হবে দাফন প্রক্রিয়া। এরই মধ্যে আগামী বুধবারের মধ্যে সব মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। শুধু ক্রিকেটাররাই নন, ক্রাইস্ট চার্চ থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন সাংবাদিকরাও। ভয়াবহ পরিস্থিতিতে বাংলার ক্রীড়া সাংবাদিকদের প্রথমে ফোন করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। নিজেদের ঝুঁকির কথা মাথায় না এনে তারা ছুটে গিয়েছেন প্রিয় খেলোয়াড়দের সহযোগিতার জন্য। সে সময়ের পুরো ঘটনা আরিফুল ইসলামের রিপোর্টে। বলে কয়ে কখনো বিপদ আসে না। ক্রাইস্টচার্চে নামাজ আদায়ের পথে বন্দুকধারীর হামলা টাইগারদের কল্পনার বাইরে। মসজিদের ভেতর নির্মম হত্যাযজ্ঞ, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কোন পথে যাবেন ক্রিকেটাররা, এ নিয়ে সংশয়। বিপদে পড়ে টাইগার ওপেনার তামিম ইকবাল যোগাযোগ করেন ক্রীড়া সাংবাদিকদের সাথে। নিউজিল্যান্ড থেকে ফিরে এসে সেদিনের ঘটনা নিয়ে বলছিলেন পিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। ফোন ধরছি, ওর ফোন ধরে বলছি যে দুষ্টামি না করতে। আমার বিশ্বাস হয় না যে ক্রাইস্টচার্চের মতন জায়গা এরকম ঘটতে পারে। বাট আমাকে আবার ফোন করে বলতেছে যে আপনারা আসেন, কি করতেছেন, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। একজনকে তো সে শেষে গুলি করে রাস্তায়, ওই শুটার রাস্তায় গুলি করেছে। হ্যাঁ, তো যে লাস্ট যে লোকটাকে গুলি করছে ওই লোকটার লাশ আমি ওখানে দেখছি। না, তখন কিছু বলার নাই, তখন প্ল্যান করছি কোন দিক দিয়ে পালাবো সোজাগত। না, ওরকম না, রাস্তা তখন খোলা ছিল, আমরা ওই পার্ক রাস্তার যে ফুটপাথ ওটা দিয়ে দৌড়ায় চলে আসছি। তারপরে আমরা ভিতরে ঢুকার পরে ওই এলাকা বন্ধ, মানে স্টেডিয়ামের পুরো জায়গাটা বন্ধ করে দেয়, কারণ তখন কেউ জানে না যে কতগুলো শুটার ছিল। তো আমরা ওই এক জায়গায় আটকানো, প্লেয়াররা ড্রেসিংরুমে, ড্রেসিংরুমে প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার ওয়েট করতে হয়েছে। তাও বলবো যে খুব স্ট্রং ছিল, যে দৌড়ায় চলে আসছে কিংবা নিজেরা একটু কথা টথা বলছে, তারপর যে সবাই প্ল্যান করছে যে কী করবে এরপরে, ট্যুরটা অফ করে দেওয়া উচিত, সব কিছু মাথায় কিন্তু ওদের কাজ করতেছিলো। অথচ ফ্যামিলিকে জানানো, মানে সব কিছুই মাথায়। আসলে এরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তো দেশের অ্যাম্বাসেডার টাইপ, তো তাদেরও চিন্তা অনেক কিছু করতে হয়। বিপদে বন্ধুর পরিচয়, পেশাদারিত্বের বাইরে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক। যে সাংবাদিকরা দ্বিতীয় কোনো চিন্তা না করে ছুটে গিয়েছেন খেলোয়াড়দের কাছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম, নিউজ 24। সন্ধ্যা সংবাদের সময় হলো বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জনগণের কল্যাণে নবীন প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি। দেশে এখন কাজের ক্ষেত্র বাড়ছে জানিয়ে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দেশে এখন উপযুক্ত কর্ম পরিবেশ ও কাজ করার বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। তাই আপনাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার আহ্বান জানাচ্ছি। 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে চাই। বুয়েটের দক্ষ প্রকৌশলীরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। স্মারকলিপিতে বলা হয়েছে, মেয়র আইভি তথ্য প্রমাণ ছাড়াই ওসমান পরিবার সরকার ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে
সম্প্রতি নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির কিছু বক্তব্যে উষ্মা প্রকাশ করেছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। তারা বিষয়টি জানাতে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও নাসিকের 36 জন কাউন্সিলরদের মধ্যে 29 জন কাউন্সিলর সহ কয়েক হাজার বাসিন্দার স্বাক্ষর এই স্মারকলিপিতে রয়েছে। এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে মেয়র আইভি আবারও নারায়ণগঞ্জে অশান্ত পরিবেশ সৃষ্টির পাইতারা করছেন। গত 6 মাস মেয়র আইভি জনসম্মুখে বললেন, নারায়ণগঞ্জে আজ পর্যন্ত যত খুন হয়েছে সেসবে ওসমান পরিবারের দ্বারা হয়েছে। আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ হলাম। আমরা আরও অবাক হলাম যখন শুনলাম মেয়র আইভি বলছেন সাগররুণীর ব্যাপারে আমরা অনেক কিছুই জানি, কিন্তু অনেক কিছু জড়িত, তনু হত্যার কেন বিচার হচ্ছে না সেটাও জানি কারা জড়িত। শুধু তাই নয়, মেয়র আইভির উপস্থিতিতে ভাড়া করে আনা সুশীল ও তার সাথে থাকা জনবিচ্ছিন্ন গুটি কয়েক লোক মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে যে সকল মিথ্যাচার ও অধ্যত্তমূলক বক্তব্য দিচ্ছে তাতে আমরা নারায়ণগঞ্জবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। নারায়ণগঞ্জে শান্তি বজায় রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে। সাগররুণী হত্যাকাণ্ডের বিষয়ে উনি যদি জিজ্ঞাসাবাদ করে, উনি যদি কিছু জেনে থাকে, তনু হত্যাকাণ্ডের বিষয়ে উনি যদি কিছু জেনে থাকে, সেটা ওনার দায়িত্ব, নারায়ণগঞ্জের মানুষের দায়িত্ব না। আমরা এই সব নোংরা রাজনীতির অবসান চাই, ইট শুড বি স্টপ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেভাবে এটা পৌঁছানো সম্ভব ওইভাবেই আমি প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা গ্রহণ করব। স্মারকলিপিটি গ্রহণ করেছেন জেলা প্রশাসক হাসান পারভেজ, News 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে সময় হলো আরেকটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন। 2 বছর আগে ব্যবসায়ীদের আপত্তির মুখে বাস্তবায়ন হয়নি আইনটি, তাই অভিন্ন 15% পরিবর্তে এবার 3টি স্তরে কর হার নির্ধারণ করে আইনটি বাস্তবায়ন করার কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড NPR। ব্যবসায়ীরা বলছেন আলোচনার ভিত্তিতেই নতুন ভ্যাট আইন কার্যকর করতে হবে। নাজিয়া কনার রিপোর্ট। পণ্য বা সেবার উপর যে কর আরোপ করা হয় তা ভ্যাট বা মূল্য সংযোজন কর। ক্রেতা বিক্রেতার হাতে ভ্যাট বাবদ এই অর্থ তুলে দেন, আর মাস শেষে সে অর্থই জমা পড়ে সরকারি কোষাগারে। 2 বছর আগে বহুল আলোচিত নতুন ভ্যাট আইন 2012 বাস্তবায়নের কথা ছিল। সে আইনে পণ্য ও সেবা সব ক্ষেত্রে অভিন্ন 15% হারে কর আরোপের কথা বলা হয়। তবে ব্যবসায়ীদের আপত্তির মুখে শেষ মুহূর্তে বাস্তবায়ন হয়নি আইনটি, ফলে 1991 সালের ভ্যাট আইনই কার্যকর রয়েছে। তবে নতুন অর্থ বছরের শুরুর দিন অর্থাৎ আগামী জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকরের কথা বলছে NPR। মূল স্ল্যাব কিন্তু 3টা, আর আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় সেই জন্য সেখানে 1.5%, 2% 2টা রেট আছে। ওটা স্পেশাল রেট, ওটা ভ্যাটের রেট না। সম্প্রতি নতুন অর্থমন্ত্রীও 15% একটি হারের পরিবর্তে 5, 7 ও 10% এই 3 হারে ভ্যাট আদায়ের কথা জানান। যাদের জন্য এই বাজেটে আসা সকল সিটিজেন তাদের সবাইকে এঙ্গেজ করে এই বাজেটটি আমরা রচনা করব। ব্যবসায়ীরা বলছেন আলোচনার ভিত্তিতেই বাস্তবায়ন করতে হবে নতুন ভ্যাট আইন। আমরা মনে করি আলোচনাটা যতদিন পর্যন্ত ফলপ্রসূ না হবে, যতদিন পর্যন্ত ঐক্যমতে আমরা না আসতে পারবো, যদি সেটা চাপিয়ে দেওয়ার মতো বা ওই যে আমাদের IMF-এর যে সফটওয়্যার আছে 15%, সেটিকে ফিক্স করার জন্য বা সেটিকে করার জন্য যদি করা হয় সেটি একেবারেই অযৌক্তিক হবে। নতুন আইনের আওতায় ভ্যাট আদায়ে ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা EFD ব্যবহারও বাধ্যতামূলক হচ্ছে। নাজিয়া কনা, News 24, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রাম, এই নগরের এক এক এলাকার মানুষের জীবনযাপন এক এক রকম, সংকট আর সমস্যার ধরনও এলাকা ভেদে আলাদা। কেমন আছেন চট্টগ্রামের মানুষ, কেমন চলছে তাদের জীবন, জানবো তারই বিস্তারিত।
বন্দনগরের চট্টগ্রামে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রিশাদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রিশাদ, কেমন আছেন বন্দনগরের মানুষ, আর আপনি যে এলাকায় রয়েছেন এই এলাকায় কি ধরনের সমস্যা মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ? সজল, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বন্দনগরের চট্টগ্রামের ইপিজেড সংলগ্ন এলাকায়, দক্ষিণ খালি শহরের অন্তর্ভুক্ত এলাকা। এবং এই এলাকার মূল সমস্যা যেটি, আপনি জানেন যে ইপিজেড বন্দর খুব কাছাকাছি হবার কারণে কিন্তু সাধারণ মানুষের এই মুহূর্তে বাড়ি ফিরবার একটি তাড়া রয়েছে, এবং বাড়ি ফিরবার তাড়ার ভিতরে কিন্তু যানজটের সমস্যাটা একটা বড় ধরনের সমস্যা। এবং দেখতে পাচ্ছেন যে আসলে খুব থেমে থেমে যানবাহনগুলো চলাচল করছে, এবং এই সব কিছু মিলিয়ে কিন্তু এই এলাকার মানুষের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যানজট। গণপরিবহন সংকট একত রয়েছেই, তার সাথে রয়েছে বাড়ি ফিরতে ধীর গতিতে বাড়ি ফেরা। এই সব কিছু মিলিয়ে এলাকার সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এখানেই দাঁড়িয়েছে। এবং এই সব কিছু মিলিয়ে এই এলাকার মানুষ বলছেন যে আসলে এই যানজট সমস্যাটাও কিন্তু এই এলাকার বাসিন্দাদের জন্য একটা বড় ধরনের সমস্যা। এই এলাকা থেকে বা এই ধরনের সমস্যার যে যেসব মানুষ পড়ছেন তারা নিস্তার চান। সহকর্মী রিশাদ হাসান জানাচ্ছিলেন বন্দননগরীর সাধারণ মানুষের সমস্যার খবর। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, মেয়রের আশ্বাসের পরও সহপাঠীদের দিনভর বিক্ষোভ, ডাকসু ভিপির একাত্মতা। রাঙামাটি হত্যাকাণ্ডের থমথমে পাহাড়, সন্দেহের তালিকায় দুই গ্রুপ, তদন্তে কমিটি গঠন, অভিযানে যৌথ বাহিনী। নিজের অসুস্থতার কথা দলের মহাসচিবকে জানালেন খালেদা জিয়া, নাইকো মামলার নথি চেয়ে করা আবেদন খারিজ। চলতি অর্থ বছর শেষে রেকর্ড জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস, মাথাপিছু আয় বেড়ে হবে $1,909। ক্রাইস্টচার্চে হামলাকারীর নাম না নেওয়ার শপথ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর, তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন সংবাদকর্মীরা। এ ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।